पीछन दिके साप शरीरेर उपरे पुका दुई पार्शे फेरेश्ता दाड़िये आछेन मातार सामने दुई जन फेरेश्ता लाठी हाते पायर दिके दुई जन फेरेश्ता लोहार मुगुर हाते डाने दुई जन बामे दुई जन लोकटा भय पेये गेछे कान्ना शुरू करेछे चित्कार करेछे बाँचबे कोथाय हठात करे चित्कार करतेछे मने मने अनुभव करे तार बुकेर उपरे के जेन हाँटतेछे के जेन हाँटतेछे एमन समय चक्षु खुले देखे छोट्ट एकटा सबुज पाखि सबुज एकटा पाखि तार बुकेर उपरे हाँटाहाँटी करे युवक डेके डेके बोले भाई पाखी रे এই কবরের ভিতর অক্সিজেনের ব্যবস্থা নাই বাহির থেকে আসা যায় না তুই কেমনে কবরের ভিতরে ঢুকলে রাস্তাটা কোথায় কেমনে কবরের ভিতরে ঢুকে গেলে এমন সময় পাখি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা তুমি আমার জবান খুলে দাও তোমার গোলামের সঙ্গে কিছু কথা বলতে চাই আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ एक अल्लाहर गुलाम ए दुनियार जमीने कुरानेर संगे सम्पर्क करेछे दुनियार जमीने तार भूल त्रुटि छिलो किन्तु कुरान के भूले जाए नाई अल्लाहर गुलाम जखन इंतेकाल करे आमार बंधुगण मने राखबेन आपनि इंतेकाल जदि करेन আর বডি যদি পচে যায় ফুলে যায় এয়ার কন্ডিশন যদি গর থাকে আপনার স্ত্রী বলবে লাশটাকে তাড়াতাড়ি গর থেকে বের করো দুর্গন্ধ হয়ে যায় ছেলে বলবে বাবার লাশকে বেশি সময় রাখা যাবে না দুর্গন্ধ হয়ে যাবে বাসায় থাকতে পারবো না আত্মীয় স্বজন এসে বলবে এই লোকটা মারা গেল গতকালকে আজ অবধি তোমরা কবরে দিলে না কেন যার সঙ্গে বন্ধুত্ব করলে বন্ধুরা তুমি মরে যাওয়ার পরে মাটির উপরে রাখতে চায় না তাড়াতাড়ি তোমাকে কবরে দিতে চায় ভাইরে এরা তোমার আপন বন্ধু না ইন্তেকাল করবার পরে যারা তোমাকে বলে যায় শুধুমাত্র তোমার চেহারা দেখবার পরে কিছু বন্ধু হয়তো জানাজায় শরীক হবে আর কিছু বন্ধু বলবে অফিসে কাজ আছে চলে গেলাম যাদের সঙ্গে সময় কাটাইছো মরে দেখো কেউ তোমাকে চিনবে না তোমার ভাই তোমার বন্ধু আত্মীয় স্বজন কবর পর্যন্ত তোমার সাথে যাবে দোয়া পর্যন্ত থাকবে আর থাকবে না কিছু লোক জানাজার নামাজ পর্যন্ত থাকবে আর থাকবে না তোমার সন্তানেরা সবচেয়ে সর্বোচ্চ কবরে যাবে এক কোদাল মাটি দিবে এরপরে কিছুই না কবরে রেখে দিবে বাড়িতে আসবে এক দুই দিন কান্না করবে এরপরে যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে তোমার নাম মনে নাই খবর নিয়ে দেখো খবর নিয়ে দেখো তুমি আজকে তোমার দাদার দাদার নাম জানো না অনেক আছেন এখানে কয়জন আছেন যে আপনি আপনার দাদার দাদার নাম জানেন বলতে পারবেন না বুঝা গেল আজকে 2020 আবার আসবে 2120 100 বছর 100 বছর একদিন হয়ে যাবে আজকে 2020 কিছুদিন পরে হবে 2120 সাল 100 বছর পরে তোমাকে কেউ চিনবে না তুমি যেই সন্তানকে রেখে যাবে ওই সন্তান তোমার সন্তানের সন্তান নাতি তোমাকে চিনবে না দুনিয়ার সবাই তোমাকে বলে যাবে কেউ তোমাকে মনে রাখবে না আজ তুমি যেই বাড়ির কথা বলো এই বাড়ি আমার তোমার আগে তোমার বাবা বলেছিল এই বাড়ি আমার আজ বলছো তোমার তুমি ইন্তেকাল করলে তোমার ছেলেকে জিজ্ঞাসা করলে তোমার ছেলেও বলবে এই বাড়ি আমার সবাই বলে আমার আসলে বাড়িটা কার মনে রাখবেন এই দুনিয়ার কিছুই না সবগুলা ধাঁধা সবগুলা দুকাপ আল্লাহর গোলাম ইন্তেকাল করেছে কবরের ভিতরে লাশ রেখে দেওয়া হয়েছে মনে রাখবেন আপনি যে কোনো টাইম ইন্তেকাল করেন যে কোনো সময় আপনার লাশকে কবরে রেখে দেওয়া হোক সব সময় টাইম হবে আসরের টাইম আসর আর মাগরিবের টাইম হবে আপনাকে কবরে যখন জিন্দা করা হবে
দুনিয়ার জমিনে আপনি যদি নামাজি হন, দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহওয়ালা হন, আল্লাহ যখন তোমার আমার ভিতরে রুহ দিয়া দিবেন, কবরের ভিতরে জিন্দা করা হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা পাঁচ মিনিট থামো, আমার গোলামকে প্রশ্ন করো না, দেখি তো কি করে, জিন্দা হওয়ার পরে কবরে কি করে। আমার বন্ধুগণ, যদি আমরা নামাজি হই, জিন্দা হওয়ার পরে তাকায়া দেখবো সূর্য পশ্চিম দিকে লাল, নামাজি হলে ডেকে ডেকে বলবে আমার স্ত্রী কোথায়, আমার বাচ্চা কোথায়, কে আছো কোথায়, আমাকে একটু অজুর পানি দিয়ে অজু করতে হবে, নামাজ পড়া লাগবে, নামাজের তো টাইম চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা বলো তো আমার গোলামকে বলো, কবরের ভিতরে নামাজ পড়ার জায়গা নাই, কবরে নামাজ পড়া যায় না, তাড়াহুড়া করতেছে কেন, জানাইয়া দাও সে মৃত, আজ আর নামাজ পড়া যাবে না। ফেরেশতারা জানাইয়া দিবেন, আল্লাহর গোলাম আপনি ইন্তেকাল করেছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে প্রশ্ন করতে, এখানে আর নামাজ পড়া যাবে না। আল্লাহর গোলাম কান্না শুরু করে বলবে, আল্লাহ তাআলা মৌত যখন দিয়েছো আসরের টাইমে কেন দিলা, আসরের নামাজ পড়ার তুমি সুযোগ দিলা না, সূর্য তো লাল হয়ে গেল, একটা সেজদা তোমাকে বেশি দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা খবরদার, যেই গোলাম মাটির নিচে এসে আমি আল্লাহর পায়ে সেজদা দেওয়াকে ভুলে যায় না, তাকে প্রশ্ন করার প্রয়োজন নাই, ওই গোলামের সকল প্রশ্নের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কেন চিনেন না সেই রবকে আপনি চিনেন না? আর যদি এই লোকটা বেনামাজি হয়, কবরের ভিতরে রাখবার পরে জানেন না রে ভাই, এই বডিকে ভালো রাখবার জন্য কত ক্রিম ইউজ করেন, অলিভ ওয়েল দেন, ভেভ ওয়েল দেন, বেসলিন দেন, কত ধরনের ক্রিম লোশন পাউডার ইউজ করেন, কিন্তু আপনি জানেন না, মরে দেখেন তিন দিন আপনার লাশ রাখলেই শরীর থেকে পোকা বের হবে, আপনার নাকে দিয়া পোকা ঢুকবে, আপনার কানে দিয়া পোকা ঢুকবে, আপনার এই ঠোঁটের ফেস সুন্দর ফেস সুন্দর ঠোঁট আর থাকবে না, বডি সুন্দর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কার জন্যে আপনি সময় নষ্ট করতেছেন? কবরের ভিতর আল্লাহর গোলামকে রাখবার পরে সত্তরটা সাপ হা করে আল্লাহর গোলামের দিকে তাকায় আছে, খেয়ে ফেলবে। ও ভাই মনে রাখো, সাপ বিচ্ছুগুলা কীড়াগুলা লাশটাকে ঘিরে ধরেছে, যুবক পাগল হয়ে গেছে, কি ব্যাপার, আমার শরীরের সারা বডিতে দেখি যাই পোকা হয়ে গেছে, সাপ দাঁড়ায় আছে। আল্লাহ দুইজন ফেরেশতা লোহার মুগুর হাতে দিয়ে রাখবেন, ওরা কানে শুনে না, কানে শুনে না, শুধু পিটাবে, আর দুইজন ফেরেশতা দিবেন, ওরা চুকে দেখে না, শুধু মারবে, আরো দুইজন ফেরেশতা আল্লাহ দিবেন, যারা কথা বলতে পারে না, বুঝাইলে বুঝে না। আল্লাহর গোলাম তাকায়া দেখে কবরের মাটি অনেক দূরে চলে গিয়েছে, অনেক দূরে তাকে চাপ দিবে, তাকে চাপ দিবে, আঘাত করবে। আল্লাহর গোলাম কবরের ভিতরে চিৎকার করে, কান্না করে, মাত্র সাড়ে তিন হাত মাটির উপরে তার কলিজার টুকরা, ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা আছে, যাদেরকে ভালো রাখবার জন্যে গোটা জিন্দেগি নষ্ট করে দিল, চল্লিশ ৪৫ বছরে প্রবাসে কাটায়া দিল, ঢাকা শহরে জিন্দেগি কাটায়া দিল, শুধু ছেলেদেরকে পড়াশোনার পিছনে, স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারির পিছনে, মা বাবাকে ভালো রাখবার পিছনে, এই যুবক আজকে কবরে কেউ খবর নেয় না। আপনার ছেলে আমেরিকা থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, ব্রিটেনে থাকে, আপনি দিনে দিনে খবর নেন, হাজার হাজার মাইল দূরের খবর নেন, কিন্তু আমি আপনি তিন হাত মাটির নিচে শুয়ে থাকব, কেউ তোমার আমার খবর নিবে না। আল্লাহর গোলাম কবরের ভিতরে কান্না করবে, আর দেখবে দুই পার্শ্বের মাটি অনেক দূরে চলে গিয়েছে, লোকটাকে আঘাত করবে, একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে,
চিৎকার করে চক্ষু বন্ধ করে কান্না করে পিছন দিকে সাপ শরীরের উপরে পোকা দুই পার্শ্বে ফেরেশতা দাঁড়িয়ে আছেন মাতার সামনে দুইজন ফেরেশতা লাঠি হাতে পায়ের দিকে দুইজন ফেরেশতা লোহার মুগুর হাতে ডানে দুইজন বামে দুইজন লোকটা ভয় পেয়ে গেছে কান্না শুরু করেছে চিৎকার করেছে বাঁচবে কোথায় হঠাৎ করে চিৎকার করতেছে মনে মনে অনুভব করে তার বুকের উপরে কে যেন হাঁটতেছে কে যেন হাঁটতেছে এমন সময়ে চক্ষু খুলে দেখে ছোট্ট একটা সবুজ পাখি সবুজ একটা পাখি তার বুকের উপরে হাঁটাহাঁটি করে যুবক ডেকে ডেকে বলে ভাই পাখি রে এই কবরের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা নাই বাহির থেকে আসা যায় না তুই কেমনে কবরের ভিতরে ঢুকলে রাস্তাটা কোথায় কেমনে কবরের ভিতরে ঢুকে গেলে এমন সময় পাখি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা তুমি আমার জবান খুলে দাও তোমার গোলামের সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহ পাখির জবান খুলে দিবেন পাখি ডেকে ডেকে বলবে মৃত যুবক শোন আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোনো পাখি না আজকে তোমার বিপদের সময় তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কাছে নাই বন্ধুর পরিচয় তো বিপদের সময় কবরের ভিতরে তুমি বিপদে কেউ তোমার পাশে নাই তোমার ছেলে নাই তোমার মেয়ে নাই তোমার স্ত্রী নাই তোমার ভাই নাই তোমার বোন নাই তোমার মা বাবা নাই তোমার বন্ধু বান্ধব নাই বন্ধুর পরিচয় বিপদে কেউ নাই আমি তোমার বুকের উপরে বসে গেলাম এই কথা বলে পাখি তার দুইটা ডানা কবরের দুই পার্শ্বে ধাক্কা দিয়ে বলবে নাম কা নামত লারুস আজ বক তুমি আমাকে চিনো না আমি দুনিয়ার সাধারণ পাখি না তুমি যত অন্যায় করো না কেন তুমি যে প্রতি রাত্রে ঘুমাবার আগে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমিয়ে যেতে আল্লাহর কালামের একটা ছোট্ট সূরা সূরা আল মুলক তাবারাকাল্লাযী সূরা তুমি তেলাওয়াত করে ঘুমিয়ে যেতে আজ বিপদের দিনে আমার আল্লাহ কোরআনের এই সূরা মুলটাকে পাখির সূরা ধরায়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে আমি দুইটা আমার ডানা কবরের দুই পারে রেখে দিলাম তুমি ঘুমাও আমার ডানার নিচে কেয়ামত পর্যন্ত কেউ তোমাকে আঘাত আর আযাব দিতে পারবে না আজ যুবক তুমি ঘুমিয়ে যাও কথা দিলাম কবরে কেউ নাই সবাই তোমাকে ভুলে গিয়েছে আমি কোরআনের সূরা মুলক তোমাকে ভুলে যাই নাই কবরে তোমার সঙ্গে থাকবো কথা দিলাম কিয়ামতের দিন তোমার সঙ্গে থাকবো কথা দিলাম মিজানে যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায় আমি নিজে উঠে বাড়ি করে দেব কথা দিলাম তোমাকে পুলসিরাত পার করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না এই কোরআন কিয়ামতের দিনে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নামী বলে ফয়সালা করে দিয়েছো কিন্তু লোকটা তো আমাকে রাত্রবেলা তেলাওয়াত করত তুমি বলো আমি কোরআন কি তোমার কালাম না তুমি কি পড়ো নাই আল্লাহ ওই দিন আমাকে অস্বীকার করতে পারবেন না আমি বলবো আল্লাহ তুমি যদি আমাকে অস্বীকার করতে না পারো আমি কথা দিলাম কথা দিলাম তুমি যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে জান্নাতে দিবা না আমি কোরআন সুপারিশ বন্ধ করে দিব না সুবহানাল্লাহ ওস করে বলেন আমার বন্ধুগণ যাক এ কোরআনের সঙ্গে সম্পর্ক করেন আমি বুঝাতে চাইলাম আপনারা ভুলে গিয়েছেন আপনাদের নবীর কথা আরে আমরা তো এমন একজন নবীকে পেয়েছি যিনি 1450 বছর আগে আমাকে আপনাকে বলে যায় নাই আল্লাহর আরশে আজিমে গিয়া তোমাকে আমাকে বলে যায় নাই আল্লাহর আরশে আজিমে তার মনে ছিল কবরের ভিতরে শুয়া শুয়া আমাদেরকে বলে যায় নাই কথায় কথা চলে আসে রাসূল পাককে যখন রওজা শরীফে শোয়া দেয়া হলো হযরত আলী চিন্তা করলেন আর বিশ্ব নবীকে কোনোদিন দেখা যাবে না হযরত আলী রওজার ভিতরে কবরের ভিতরে ঢুকে পড়লেন রাসূলের মুখ মুবারক থেকে কাপড় সরাইয়া দিলেন হযরতে আলী তাকায়া দেখেন কবরের ভিতরে আমার নবীর ঠোঁট নড়তেছে হযরতে আলী তার কানটা রাসূলের ঠোঁটের কাছে নিলেন নেওয়ার পরে শুনেন হযরত বিশ্ব নবী কবরে শুয়া
বলতেছেন উম্মতি উম্মতি উম্মতি। এই নবীরে কেমনে ভুলে যাও আমারে বলো? আরে কিয়ামতের দিন তোমাকে কেউ মনে রাখবে না, কেউ না। তোমার ছেলের কাছে গিয়ে বলবা, বাবা তুমি না আমার ছেলে, আমাকে একটু সহযোগিতা করো। ছেলে বলবে এই চেহারার কোন লোক আমার বাবা ছিল না। স্ত্রীর কাছে গিয়ে বলবা, তুমি না আমার স্ত্রী, 40 বছর আমার সঙ্গে ছিলে, আমি বিপদে আমাকে সহযোগিতা করো। স্ত্রী বলবে আমি জিন্দগিতে বিয়েই করি নাই, আমি স্বামী কোথায় পাবো? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এত সুন্দর বুঝাবার পরেও আপনি বিশ্বাস করতেছেন না। ওই দিন আপনাকে হেফাজত করতে পারেন, সিফারিশ করতে পারেন একমাত্র তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ বললেন না? এই লোকটাকে কেমনে ভুলে যাও, কেমনে ভুলে যাও। আমার নবী যে আয়েশাকে বলেছেন, আমার মা আয়েশাকে বলেছেন, আয়েশা রে কিয়ামতের দিনে কেমন কন্ডিশন হবে তুমি জানো না? সকল মানুষ তো কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, কবর থেকে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আমরাও কি, মানুষ কি আমাদের দিকে তাকাবে না? মনোযোগ দিয়ে শুনেন, দিলে কথাগুলো বুঝ বসায়া দিতে চাচ্ছি। আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা রে কেউ একজন আরেকজনের দিকে তাকাবে, দূরের কথা, নিজের দিকে তাকাবার সময় নাই। ওই কথা বলে আমার নবী বলেন, আয়েশা একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ, যেই মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিয়ামতের দিনে ওই মুসা পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলারে ধরে কান্না করে বলবেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, এই কিয়ামতের দিনে তোমার পায়ে ধরে কোনো উম্মত চাই না, ওয়ালা আবি ওয়ালা উম্মি, আমার মা চা বাবাকে চাই না, সন্তান সন্ততিকে চাই না, আল্লাহ আসআলুকা নফসি নফসি নফসি। মুসা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আমরা দৌড়ে যাব বাবা আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবেন, মাফ চাই, আজকের দিনে আল্লাহর সঙ্গে কথা বলার পাওয়ার আমার নাই, আমরা যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, বাবা আপনি একটু কথা বলেন। ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, আমি যাব না আল্লাহর কাছে। আমরা যাব মুসা কালিমুল্লাহর কাছে, তিনি বলবেন পারবো না। আমরা যাব হিসকিলের কাছে, ইউসা ইবনে নুনের কাছে, জাকারিয়ার কাছে, ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, কেউ তোমাকে আমাকে সাপোর্ট দিবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা বলবেন, কিয়ামতের মাঠে দৌড়ে লাভ নাই, আজকের দিনে কেউ তোমাকে সাপোর্ট দিবে না, সহযোগিতা করবে না, খুঁজে দেখো কিয়ামতের মাঠে, খুঁজে দেখো বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর কোথায়, নবীরে খুঁজো, দেখো উনি কোথায় আছে। পাগলের মতো দৌড়ে সেই নবীর কাছে যাব। সেই নবী মাকামে মাহমুদে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমনি মাথা উঠাবো না, আগে তুমি বলো কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করো না কেন? আল্লাহ বলবেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। নবীজি বলবেন, আল্লাহ মাথা উঠাবো এক শর্তে, তুমি আগে বলো আমার উম্মতের কি হালত হবে। কেমনে ভুলে যাও সেই রসুলকে, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর রসুল গিয়েছিলেন মেয়ারাজে, আল্লাহ রসুল আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার একটা দোয়া শিখাও না কেন দোয়া, এই দোয়াটা দুনিয়ায় গিয়ে আমি আমার উম্মতের জন্য করব, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ বলেন, যাও তোমার একটা দোয়া শিক্ষা দিলাম। নবীজি দোয়া নিয়ে বলছেন, আল্লাহ আপনি আমাকে কি কি মনে করছেন, আমি কি চালাক কম, এই দোয়াটা দুনিয়ায় করব না, রাইকে দিলাম,
আল্লাহ বলছেন কেন সকল নবীদেরকে দোয়া শিক্ষা দিলাম তারা উম্মতের জন্য দুনিয়ায় দোয়া করেছে তুমি করবে না কেন আল্লাহ আমি যদি দোয়া করি আজকে আমার উম্মত তো 1450 বছর পরে আয়েশা এই লাউতলি কলেজ মাঠে বৈশা বৈশা কাঁদবে ওরা তো আমার দোয়ার ভিতরে ঢুকলো না আল্লাহ আমি দোয়া রেখে দিলাম কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়ায় এই দোয়া করব আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না কি হয়েছে আপনার কেন সেই রাসূলকে চিনলেন না কেন চিনলেন না আমার দুঃখে এই জায়গায় যে মানুষটা গোটা জিন্দেগি শুধু উম্মত 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 কিয়ামতের দিন উম্মত কষ্ট পাচ্ছেন আপনার আমার কথায় আরে কথা তো অনেক লম্বা সেই রাসূলের কথাই বলতেছি কিন্তু খুব লম্বা করব না কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমি বুঝতেছি একটু হাত উঠে দেখেন কার কার অসুবিধা হচ্ছে হচ্ছে অসুবিধা হয় হাত এমনি উঠে যায় না টেম নেই এটা উঠে যায় এটা এমনি আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে আল্লাহ বলবেন বন্ধু তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে চেয়ার এনেছি চেয়ারে বসো তোমার জন্য জান্নাত থেকে পোশাক এনেছি পোশাক পরো নবীজি বলবেন আল্লাহ তোমার চেয়ার তুমি রাখো তোমার পোশাক তুমি রাখো আমি যদি চেয়ারে বসে থাকি মিজানে পুলসিরাতে জাহান্নামের গেইটে আমার উম্মতের কি হবে আমি জানতে পারবো না তো জোরে পড়েন না সুবহানাল্লাহ আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ আমি আলোচনার শুরুতে যা বলেছিলাম এখন এসে তাই বুঝাচ্ছি মনে রাখবেন আমার নবী বসবেন না হঠাৎ করে বিশ্বনবীর মনে পড়বে আমার উম্মতেরা কোথায় আছে না জানি পানির তৃষ্ণায় মরে যায় দৌড়ায় আসে নবী আসবেন হাউজে কাউন্সারের পারে এসে দেখবেন তোমার আমার জিব্বা বের হয়ে আছে নবীজি বলবেন উম্মত আয় রে আমার কাছে আয় এক গ্লাস হাউজে কাউন্সার পান কর নবীজি নিজের হাতে পান করায়া বলবেন যা রে যা জান্নাতে না যাওয়া পর্যন্ত যদি 1 কোটি বছর চলে যায় আর কোনোদিন তৃষ্ণা লাগবে না এই নবী হঠাৎ চিন্তা আসবে না জানি আমার উম্মত মিজানের পাল্লায় কি হচ্ছে জানি না হাউজে কৌসারের গ্লাস রেখে দিবেন নবীজি মিজানের দিকে দৌড়াবেন ওখানে গিয়ে দেখবেন তোমার মতো আমার মতো অনেক দাঁড়ায় আছেন মিজানের পাল্লায় মিজানে আমাদের নেকিগুলা হালকা গুনাহগুলা বার হয়ে গেছে জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই এই জায়গায় পৌঁছে গিয়েছি আল্লাহর পয়গম্বর তোমাকে আমাকে ডাক দিয়ে বলবেন উম্মতরে তোর নাম কি বাড়ি কই তুই কি আমার উম্মত ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত আমার বাড়ি তো লাউতলি বিপদে পড়ে গেছি জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই আমার যে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে নবীজি বলবেন গোলাম উম্মত কান্দিস না দাঁড়াইয়া থাক আমি আসতেছি এই কথা বলে আমার নবী কিয়ামতের মাঠে দৌড়াবেন কিয়ামতের মাঠের একটা কর্নারে একটা গুদাম থাকবে বিশাল বড় গুদাম ওই গুদামের ভিতরে তোমার নবী আমার নবী ঢুকে যাবেন ওখানে আমরা যে দুরুদ পড়ি যে আমি যে শুরুতে বলছিলাম দুরুদ আমরা যে দুরুদগুলা পড়ি এই দুরুদগুলার সওয়াবগুলাকে গাঁটটি বানাইয়া আল্লাহ নাম ঠিকানে লিখে দিয়া এই গুদামের ভিতরে রেখে দিয়েছেন কোন সুবহানাল্লাহ নবীজি তোমার আমার নাম নিয়ে গুদামের ভিতরে ঢুকবেন ঢুকে তোমার আমার নামটাকে মিলাইয়া এই দুরুদের গাঁটটিটাকে নিজের মাথায় নিবে বিশ্ব নবী নিজের মাথায় নিয়া মিজানের পাল্লার কাছে এসে বলবেন আল্লাহ এই যে আমার উম্মত গুলার নাম তুমি জাহান্নামে লিখে দিছ আমার মাথায় যে দেখতেছেন এটা সাধারণ বুঝানা আমার উপরে দুরুদ পড়েছে
এই দরুদটাকে আমি তার মিজানের নেকির পাল্লায় উঠাইয়া দিলাম। আল্লাহর নবী মিজানের পাল্লায় যখন উঠাইয়া দিবেন, পাল্লার জবান কুলে যাবে, মিজানের জবান কুলে যাবে, আর ডেকে বলবে আল্লাহ তোমার নবী কি উঠাইছে, পায়ে ধরি নামাইয়া দাও। জলে যাই জলে যাই, এটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ বলবেন বন্ধুরে নামাইয়া দাও, আমি কথা দিলাম তোমার উম্মতের নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতের লিস্টে ঢুকাইয়া দিলা। সেই নবীরে কেন ছিল না? আবার বিশ্বনবী দৌড়াবেন পুলসিরাতের দিকে, ওখানে গিয়ে দেখবেন তুমি আমি দাঁড়িয়ে আছি, পার হচ্ছি না, না জানি মরে যাই, পুলসিরাতে উঠলেই নাকি জাহান্নামে চলে যাই। নবীজি বলবেন তোমার নাম কি, তোমার বাড়ি কই, ঠিকানা নিয়ে আবার যাবেন এই গুদামে। তোমার জন্য আমার জন্য যদি দুনিয়া দুরুদ পড়ে থাকি, নবীজির উপরে যদি দুরুদ পড়ে থাকি, দুরুদ নিয়ে আসবেন, এসে পুলসিরাতের উপরে ধরে ফেলবেন। পুলসিরাত বলবে আল্লাহর রসুল আপনি যদি দুরুদ এগুলো এভাবে রাখেন, পুলসিরাত থাকবে না, ব্রিজ থাকবে না, জ্বলে যাবে। আল্লাহ বলবেন বন্ধু সরাইয়া দাও, তোমার উম্মত এখানে দাঁড়াইয়া থাকবে না, আমি বিদ্যুতের গতিতে পার করাইয়া দিলা। সেই নবীরে কেন ছিল না? আবার বিশ্বনবীর মনে পড়বে আমার উম্মত না জানি জাহান্নামে ঢুকে গেল, দৌড়াইয়া জাহান্নামের দিকে যাবেন। ওখানে গিয়ে দেখবেন জাহান্নামটা ক্ষিপ্র গতিতে, 70,000 ফিরিস্তা জাহান্নামের লাগাম টেনে ধরেছে। এরপরে জাহান্নামটা দৌড়াইয়া কেয়ামতের মাঠের দিকে আসতেছে। আল্লাহর নবী সেজদায় পড়ে বলবেন আল্লাহ তাআলা, শেষ পর্যন্ত কি আমার একটা উম্মত জান্নাতে যাবে না? তোমার জাহান্নাম যেইভাবে আসতেছে সবগুলা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও, বিশ্বনবী মাথা উঠাবেন, জিবরিল আমিন হাজির হয়ে যাবেন, আর বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পুটলা দিয়েছেন হাদিয়া। নবীজি পুটলা খুলবেন, খুলে দেখবেন মাত্র 1 ফুটা পানি। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার কাছে চাইলাম জাহান্নামটাকে আটকাও, আর তুমি আমার কাছে 1 ফুটা পানি দিলা, পানি দিয়ে আমি কি করব? আল্লাহ বলবেন বন্ধুরে এই পানি তোমার হাতে নিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও, জাহান্নামের উপরে ফেলে দাও। দেখো তো কি হয়, আমার নবী পানিগুলা হাতে নিয়ে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবেন, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নাম দ্রুত গতিতে পিছন দিকে যেতে দেরি হবে না। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা কি ব্যাপার, এই পানি কিসের পানি দিয়েছ, এত পাওয়ারফুল পানি তো আমি জিন্দগিতে দেখি নাই, আল্লাহ কিসের পানি বলো? আল্লাহ ডেকে বলবেন বন্ধুরে এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের কোন নহরের পানি না, এই পানির এত দাম আমি আল্লাহর কাছে দাম, এই পানি হলো তোমার উম্মতের গুনাগার উম্মতের গভীর রাত্রের তাহাজ্জুদের সেজদার চুকের পানি, আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম, কিয়ামতের দিনে ওই পানিকে ব্যবহার করলাম। বন্ধুরে তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাবো না। কেন পড়েন না? কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা? এতক্ষণ বলছি সেই রসুলের কথা, এত ভালোবাসেন এই রসুল, একবারও তোমার আমার কথা বললেন না, একবারও না, আর তুমি কেমনে ভুলে থাকো সেই রসুলকে। এখন বলি তোমার আল্লাহর কথা, তোমার আল্লাহ জানো কেমন? চিনো না তো আল্লাহরে, আর বন্ধুত্ব করবা তো আল্লাহর সঙ্গে? আল্লাহকে চিনোই না? আল্লাহকে চিনতে পেরেছিলেন, কোরআনের কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি না, 1 মিনিট একটা কথা বলি ইতিহাসের কথা, আল্লাহকে চিনতে পেরেছিলেন এক মহিলা, তার নাম রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরিয়া মহিলা আল্লাহকে চিনতে পেরেছিল। অনেক ঘটনা জানেন, আমি একটা ইতিহাসের ছোট্ট একটা 1 মিনিটে বলি, যেহেতু কোরআন হাদিসের কথা না আগে বলছি, আপনারা আবার ডাইভার্ট করবেন না, আমি ভালো করে বুঝে বলছি, কোরআনের না হাদিসের না ইতিহাসের কথা। রাবিয়া বসরিয়া ইন্তেকাল করলেন,
তাকে কবরে রাখা হলো। কবরে রাখবার পরে তার কাছে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছেন, রাবিয়া বলো মার রাব্বুকা। রাবিয়া জিজ্ঞেস করলেন, তোমরা কারা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? রাবিয়া বসরেন নিজে বলছেন, তোমরা কারা? তারা জিজ্ঞেস করছে, আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি তো ইন্তেকাল করেছো। আর রাবিয়া বসরে বলছেন, তোমাদের আল্লাহ কোথায় আর তোমরা কোথায়? আল্লাহ তো আরশের উপরে আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে এখানে এসেছি। আর রাবিয়া বসরে বলছেন, কোটি কোটি মাইল দূর থেকে এসে কি তোমরা আল্লাহর নাম ভুলে যাও নাই? বলে কেন আল্লাহর নাম ভুলে যাবো কেন? আমাদের জমানে তো আল্লাহর নাম, আমি তো ভুলে যাই নাই। আর রাবিয়া বসরে বলছেন, ফেরেশতারা শুনো, কোটি কোটি মাইল দূর থেকে এসে তোমরা আমার আল্লাহর নাম ভুলে যাও নাই, তোমরা কেমনে বুঝলে আমি রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে এসে এই আল্লাহর নামকে ভুলে গেছি? আসতে বললেন, সুবহানাল্লাহটা জোরে পড়েন, তোমরা কেমনে চিন্তা করলে আমি ভুলে গেছি, এ আল্লাহকে তো আমি ভুলে যাই নাই, মাত্র 3.5 হাত মাটির নিচে। আল্লাহ বলছেন, ফেরেশতারা রাবেয়ারে জিগাইয়ে লাভ নাই, ওর গোটা জিন্দগি আমি আল্লাহর জন্য সঁপে দিয়েছে, কবর এসেও আমি আল্লাহকে ভুলে যাই নাই, তোমরা কি মনে করেছ আমি আমার রাবেয়াকে ভুলে গিয়েছি? আমিও ভুলে যাই নাই, সরে যাও আর রাবেয়ার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। ওরা তো চিনলেন আল্লাহকে, তুমি চিনলে না কেন? তুমি তো শুধু চিনো দুনিয়া 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 দুনিয়া। যুবক তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তোমার কি ভাল লাগে না? ফেলে দাও না মদের বোতল, ছেড়ে দাও না ফ্যান্সি ডিলার ইয়াবা, পরো না পাঞ্জাবি, গিরার উপরে পরো না প্যান্ট, লাগাও না মুখে দাঁড়িয়ে আসো না মসজিদে, দুজন মিলে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ বলছেন আয় মসজিদে, মাজ আর মওউজের মতো বানায়া দিব। আল্লাহু আকবার পড়েন, আপনি তো পারেন না আসতে মসজিদে। আল্লাহ বলছেন, গোলাম তুই জানিস আমি সব বানাইছি, আরশ বানাইছি কোন ফায়াকুন, জান্নাত বানাইছে কোন ফায়াকুন, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা বানাইছে কোন ফায়াকুন, বলছি হয়ে যাও, হয়ে গেছে, হাত লাগাই নাই, কিন্তু গোলাম তোকে বানাইছি আমার নিজের হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলাম তোকে তো আমার হাত দিয়ে বানাইছি। এরপর আল্লাহ বলছেন, গোলাম আমার কাছে জান্নাতুল ফিরদাউস আছে আমার ভাল লাগে না, আমার কাছে সিদরাতুল মুনতাহা আছে আমার ভাল লাগে না, আমার কাছে আরশ কুরসি আছে আমার ভাল লাগে না, আমার কাছে জিবরাইল মিকাইল ইসরাফিল বৈশা থাকে আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। আমার ভাল লাগে কোথায় জানিস? গভীর রাত্রে যখন তুই ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সেজদায় পড়ে যাস, যখন আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, আমি তোর ঘরের দরজায় পৌঁছে যাই। কারণ গোলাম জানিস, আমি তোর সাথে প্রেম করেছি, প্রেম তোর সাথে প্রেম করেছি। আসলে ব্যাখ্যাটা বুঝেন না তো আপনারা, যে যার সাথে প্রেম করে, যে যার সাথে সম্পর্ক, দেখবেন সে তার সাথে একাকিত্বে অন্ধকারে একা একা, কাউকে বুঝতে দেয় না সে কথা বলে, ঠিক না? এই জন্য পার্কে যায়, জঙ্গলে যায়, যেখানে মন চায় সেখানে ছেলেমেয়েরা যায়। কেন? তার সাথে তার প্রেম, সে একা একা কথা বলতে চায়, মা বাপকে জানতে দেয় না। আল্লাহ বলছেন, গোলাম জানিস আমি আল্লাহ তোর সাথে প্রেম করেছি, তোকে ছাড়া আমার ভাল লাগে না, এই জন্য আমি আল্লাহ রাত্রে ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তুই কখন ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি সাথে সাথে মিন হাবলিল ওয়ারিদ, গলার রোগের চাইতে তোর কাছে পৌঁছে যাই, কাছে কাছে। আপনি তো বুঝেন না, সে আল্লাহকে চিনেন না, সে আল্লাহকে চিনেন, জিন্দেগি কামিয়াব। আল্লাহ বলছেন, গোলাম আমি ঘুমাই না, গভীর রাত্রে ঘুমাই না, একমাত্র তোর অপেক্ষায় থাকি, গোটা জিন্দেগি গুনা করছ, একটা বার দেখি আমাকে ডাকে কিনা। গোলাম গভীর রাত্রে তুই যখন সেজদায় পড়ে বলিস সুবহান, আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা ও গোলামটা কি কয়? ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলা, গোলাম সেজদায় পড়ে বলছে সুবহানা, তুমি নাকি সুবহান পবিত্র? ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, ফেরেশতারা বলো গোলাম কে আমারে দেখছে কো? দেখে নাই। আল্লাহ বললেন, ফেরেশতারা
যে গোলাম আমাকে না দেখে সুবহান বলে আমাকে পবিত্র বলেছে সাব্বাহতানি আমি আল্লাহ পবিত্র আর গোলাম আমাকে সুবহান বলার কারণে আমি আল্লাহ বললাম সাব্বাহতুকা তোমাকেও আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম কন সুবহানাল্লাহ এ আল্লাহকে চিনেন না আরে আমার নিজের চোখে দেখা কথায় তো কথা চলে আসে 11:30টা তো নাকি 10:30টা হয়ে যাচ্ছে তো অনেক রাত্রে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন আমার নিজের চোখে দেখা আরে আল্লাহর সাথে সম্পর্ক করেন মিয়া আল্লাহর কাছ থেকে কি চান আপনি টাকাই তো চাইবেন পয়সাই তো চাইবেন গাড়ি বাড়ি তো চাইবেন সুন্দর একটা বউ চাইবেন আর তো কিছু না আর কিছু আছে আপনাদের সব কিছু কয় না দেখিয়ে না আর কিছু চাইবেন এ তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সুন্দর একটা বউ আর মরলে জান্নাত আর তো কিছু নাই আল্লাহ বলছেন গোলাম তুই কি চাইবে তুই চা আমি কথা দিলাম তোকে 100 গুণ বাড়াইয়া দেব 100 গুণ সুবহানাল্লাহ একটু জোরে পড়েন না বসেন কেউ কথা বলবেন না শুধু শুনেন এদিক সেদিক কথা বললে একটু বাইরে কথা বললে খারাপ লাগে শুনেন আমার জিন্দগির বাস্তব একটা ঘটনা বলি আপনাদেরকে আরে আল্লাহর উপর বিশ্বাস রাখেন তো জিন্দগি কামিয়াব আমি এই দুনিয়ার উন্নত বিশ্ব দেখেছি নিজের চোখে উন্নত দুনিয়া দেখেছি নিজের চোখে আল্লাহ কত দেশ ঘোরাইছে আমাকে দেখেছি কত শান্তি নাই কত শান্তি নাই ইউরোপ আমেরিকায় তো নাই এখানে ফ্রিডম কান্ট্রি স্বাধীন কান্ট্রি ওরা ইচ্ছা মতো চলে ছেলে কোথায় যায় মেয়ে কোথায় যায় কিচ্ছু বলার অধিকার কারো নাই আর এই দেশের ভিতরে মায়েরা নিজের জন্ম দেওয়া বাচ্চাকে পুষছিয়ারে করে ঠেলে আর কুত্তার বাচ্চাকে নিজের বুকের দুধ পান করায় তো আসতে বলেন নাউজুবিল্লাহ শান্তি নাই ওদের দেশে শোনো আল্লাহর উপরে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে বাঁচায় দিবেন এই চাঁদপুরের একটা কথা মনে পড়ে গেল বলে দিই গত বছরের এই চাঁদপুরের একটা কথা আমার মনে পড়েছে এটা অন্য একটা কথা আমি মেবি কোথায় জানি প্রোগ্রামে আসছিলাম তখন ছিল সমুদ্রের 10 নম্বর সংকেত বিপদ সংকেত গত বছর ছিল না এইভাবে 10 নম্বর বিপদ সংকেত আমি চাঁদপুরের কোথায় প্রোগ্রামে ছিলাম প্রোগ্রামে এসছি পেন্ডাল সব ভেঙে গিয়েছে ওরা মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে মসজিদে প্রোগ্রাম করেছি শীত ঝড় বৃষ্টি রাত্র 2:30টায় ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি বিদ্যুৎ নাই রাস্তা গাছ বাঁশ পড়ে সব ব্লক একটা পাবলিক নাই কিছু দেখাও যায় না মানে এমন এক জায়গায় গিয়েছি এখন রাস্তাও চিনি না কোথায় আসছি এটা বলতে পারতেছি না আমরা 3 জন ছিলাম ড্রাইভার আমি আর আমার সাথী আর একজন ছিলেন উনি আজও আমার সাথে আছে কিন্তু কোথায় যাব আমরা এত রাত্রে বসে আছি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ কথা তো বলে এসেছি তোমার যাবো কোথায় গভীর রাত্রে শিলা বৃষ্টি দিচ্ছে ঝড় তুফান রাত্র প্রায় 3টা 1 ঘন্টা রাস্তায় বসে আছে গাড়ি নাই মানুষ নাই কিচ্ছু নাই হঠাৎ করে দেখি আমাদের গ্লাসে এসা একটা লোক নক করতেছে বৃষ্টির মধ্যে একটু ফাঁকা করে বললাম ভাই কে আপনি এত রাত্রে এখানে আসছেন কহজোর আপনি কোথায় যাবেন আমি ঢাকা যাব যে এত রাত্রে এখানে যাবেন কোন দিকে এদিকে তো রাস্তা না আপনি পিছনে গিয়ে ডান দিকে সোজা গেলেই আপনি দাউদকান্দি গিয়ে আপনি ঢাকা যেতে পারবেন এই যে গেলাম 1 ঘন্টা লাগে নাই ঢাকা পৌঁছে গিয়েছি কিন্তু আজ অবধি জানি নাই রাত্রে 3টায় এই লোকটাকে এখনো জানি নাই রাত 3টায় এই লোকটা ছিল কে আল্লাহর উপর বিশ্বাস করেন জিন্দগি কামিয়াব জিন্দগি কামিয়াব আল্লাহকে চিনেন আল্লাহ বলছেন গোলাম তোর হেফাজত তোর জিম্মাদার তো আমি আল্লাহ কথায় কথা চলে আসে এই বছরই আমরা এক জায়গায় প্রোগ্রামে গেলাম প্রোগ্রামে যেতে যেতে দেরি হয়েছে রাস্তায় যাওয়ার সময় গাড়িতে তেল ছিল পেট অক্টেন শেষ গ্যাস শেষ গাড়ি গিয়ে শুধু স্টেজে গেছি সব শেষ স্টার্ট হচ্ছে না গাড়ি ওয়াশ করলাম 1.5-2 ঘন্টা জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এলাকায় পেট্রোল পাম্প আছে কাজুর 57 কিলো দূরে কত কিলো 57 কিলো দূরে
এই রাতে যেতে হবে, আমার পরের দিন শুক্রবার জুমা পড়াতে হবে। একজন লোক এসব মোটরসাইকেল থেকে এক লিটার অকটেন দিছে, এক লিটার কুজুর আমাদের মোটরসাইকেল এক লিটার আছে, আপনি নেন আর আজকে রাত্রে থাকেন, কালকে আমরা ব্যবস্থা করে আপনাকে দেব। এক লিটারে কি যাওয়া যায়? সর্বোচ্চ 5-6 কিলো বা সর্বোচ্চ 8 কিলো, এর উপরে তো যেতে পারবো না। আজকের এই সময় না এই কথাটা বলবো না। সলাতুল হাজতের এক বরকত, ইন্টারনেটে একটা প্রোগ্রাম আছে আমার 2.5 ঘন্টার, সলাতুল হাজত, নামাজের কি বরকত! আরে নামাজ পড়ে দেখেন, ফেরেশতা আল্লাহ ডাইরেক্ট সামনে পৌঁছায় দিবে। সলাতুল হাজত তো জানেন না কোন নামাজ, সলাতুল হাজত তো জানেন না কোন নামাজ। ড্রাইভারকে বললাম আমরা গাড়িতেই সলাতুল হাজত পড়ি, পড়লাম রাত্র 2:30, ড্রাইভার আমাকে বললাম চাবি আমাকে দাও আমি গাড়ি চালাই, বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়েছে, আমি নিজে, অকটেন আছে একটা, 1 লিটার, 8 কিলো যাবে অথবা 10 কিলো, কিন্তু গাড়ি স্টার্ট দিয়েছি। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ হাজির ও নাজির, গাড়ি স্টার্ট দিয়েছি, 57 কিলোমিটার আছে, পেট্রোল পাম্পে গাড়ি ঢুকাইছি তো গাড়ির স্টার্ট বন্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। এই আল্লাহকে চিনলেন না, এই মনিবকে চিনলেন না, আল্লাহকে। আল্লাহ বলছেন গোলাম তুই আমার হয়ে যা, তুই শুধু আমার হ, দেখ না আমি তোরে কি করতে পারি। এজন্য আজকের থেকে আমরা আল্লাহর হয়ে যাব, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আসুন, পৃথিবীতে আমাদের বয়স কারো 25, 30, 40, 50, 60, 70 হয়ে গেছে, হয়ে যায় নাই, হয়ে গেছে, অনেক হয়ে গেছে আমাদের বয়স। আমি বলি আপনাকে, হায়াতে জিন্দগির কি দাম, হায়াতে জিন্দগির কি দাম আজকে শোনো। 1 মিনিট পৃথিবীতে বাঁচলে এই মিনিটের দাম কি, তোমাকে আমি বুঝাবো। আমার আপনার হায়াত তো 1 মিনিট না, আর অনেক বেশি হয়ে গেছে, কিন্তু 1 মিনিটের দাম কি এটা বুঝো। আর আজকে রাত্রিকে তাহাজ্জুদের সেজদায় পড়ে যাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর ইমানের যুগ, এক মহিলার যমজ 2টা বাচ্চা হয়েছে, যমজ 2টা বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়েছে। প্রথমে যেই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিল, এই বাচ্চাটার 2টা হাত আছে, 2টা পা আছে, চক্ষু আছে, মুখ আছে, সব আছে, সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা বডি, কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিয়েছে মরা, মৃত। আপনারা বলেন যে বাচ্চাটার হাত আছে, পা আছে, সব আছে, সুন্দর একটা বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়েছে, কিন্তু জীবন নাই, রোহ নাই, হায়াত নাই, এই লোকটাকে কি আপনারা গোসল দিবেন? কথা বলেন, গোসলের প্রয়োজন নাই, জানাজার প্রয়োজন নাই, কারণ পৃথিবীর জমিনে সে 1 সেকেন্ডও বাঁচে নাই, ঠিক না? তার সব আছে, হাত আছে, পা আছে, সব আছে, তো 1 মিনিট পৃথিবীতে থাকে নাই, তার জিন্দগির কোনো দাম নাই। আরো 1 সেকেন্ড পরে অথবা 1 মিনিট পরে ওই মহিলা আরেকটা বাচ্চাকে দুনিয়ায় জন্ম দিয়েছে, ওই বাচ্চাটার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চোখ নাই, বিকলাঙ্গ একটা বাচ্চাকে 1 মিনিট পরে ওই মা জন্ম দিল, কিন্তু পৃথিবীতে আসার পরে 1 সেকেন্ড কান্না করেছে অথবা 1 সেকেন্ড নড়াচড়া করেছে, এরপরে মরে গিয়েছে। আপনারা বলেন তো এই বাচ্চাটার গোসল লাগবে নি, কথা বলেন, জানাজা লাগবে নি, লাগবে কেন? হায়াতে জিন্দগিতে সে 1 সেকেন্ড বেঁচে গেল, হায়াতে জিন্দগিতে দুনিয়ার জমিনে 1 মিনিট বেঁচে গিয়েছে, তার কি দাম? ভালো করে শুনো, আজকে কি বুঝাতে চাই আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আপনারা বড় মানুষ মরে গেলে, বড় শিল্পপতি, বড় টাকাওয়ালা এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় আলেম মরে গেলে দুনিয়ার সব মানুষ জানাজায় হাজির হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু আপনি জানেন না কেন জানাজায় গিয়েছেন। একটা কাজ হয়েছে, যে মরেছে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হলো তার জানাজায় হাজির হওয়া। এই কাজ হয়তো আপনি করেছেন, আর কিছুই না। আমরা যে ব্যক্তি মারা গেলেন, বড় আল্লাহর ওলি, বড় শিল্পপতি,
এলাকার গণ্যমান্য ব্যক্তি অথবা প্রাপ্তবয়স্ক কোনো যুবক মারা গেল, আমরা জানাজায় যাই কি যাই না? কথা বলেন না কেন? গিয়া কি পড়েন? আপনার দোয়া পড়েন কিনা? দোয়া পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, পড়েন কিনা? এই দোয়া কেন পড়েন আজ পর্যন্ত জানলেন না? আপনারা দোয়ার মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমার এক গোলামকে হাত পা বেঁধে তোমার সামনে আমরা কিছু লোক নিয়ে হাজির হইছি, হাত পা বাঁধছি, সাদা কাফন দিয়ে পেঁচাইছি, আয় আল্লাহ এরপরে তোমার সামনে নিয়ে আমরা হাজির হইছি, হাজির হওয়ার পরে দোয়া করতেছি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, দোয়া করতেছি আল্লাহ তাআলা হায়াতের জিন্দগির মৌতের জিন্দগির এই লোকটা জীবনে যত গুনাহ করছে তুমি মাফ করো, হায় আল্লাহ তাআলা আমরা তার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইলাম, লোকটাকে আপনারা মাফ করেন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা বলছি, কি শুরু করলেন আমি বুঝতে পারতেছি না, আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারি না, একটু আস্তে কথা বলেন, আমি কথা বলতে পারতেছি না তো। আমার বন্ধুগণ, আমরা সবাই ওই লোকটাকে হাত পা বেঁধে সাদা কাফন দিয়ে পেছাইয়া জানাজার জন্য নিয়ে দোয়া করি, আল্লাহ যে লোকটাকে নিয়ে আজকে তোমার সামনে মাঠে হাজির হইছি, কিছুক্ষণ পরে তাকে তোমার হাওয়ালা করব, কবরে রেখে দিব, আয় আল্লাহ তাআলা এই গোলামটাকে তুমি মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও, তা বলি কিনা? এখানে আমার লাভ কি? লাভ তো সব তার, যার জন্য দোয়া করলাম লাভ তো তার, যার জন্য দোয়া করলাম লাভ তো তার, সে মরছে তার জন্য দোয়া করলাম, আমার লাভ কি? আপনারা জানেন না কার জানাজায় গেলেন? বড় মানুষের জানাজায় গেলেন, যে মরছে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন, আর যেই বাচ্চাটা এক সেকেন্ড দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ছোট্ট যেই বাচ্চাটা এক সেকেন্ড বাঁচার পরে মরে গেল, এই বাচ্চার জানাজায় আমি গেলাম না, কারণ বাচ্চাদের জানাজায় আমরা যাই না, ছোট ছোট বাচ্চা মারা গেলে জানাজা যায় না, দুই চার পাঁচজন মিলে জানাজা পড়াইয়া দেয়, ঠিক না? আপনি বুঝেন নাই, আসলে আপনি বুঝেন নাই, দিন জানেন নাই, কার জানাজায় যাবেন বুঝেন নাই, এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা যাই না, অথচ এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা কি দোয়া পড়ি? পুরুষ হলে পড়ি আল্লাহুম্মা জাল হুলানা, মেয়ে হলে পড়ি হালানা, আল্লাহুম্মা জাল হুলানা ফারাতাও ওয়া জাল হুলানা আজরাও ওয়া জুখরা, এই দোয়া পড়ি। আপনি জানেন না দোয়ার অর্থ কি, জন্য আপনি জান না, এই জন্য আপনি জানেন না, আমরা ওই সময় দোয়া পড়ি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে একটা মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চা নিয়ে হাজির হলা, আয় আল্লাহ তাআলা এই বাচ্চার বরকতে বাচ্চার ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে আপনি ছোট্ট বাচ্চার জানাজায় হাজির হয়ে নিজের জন্য দোয়া করতে পারতেছেন, আর বড় মানুষের জানাজায় হাজির হয়ে তার জন্য দোয়া করেন, তো আমাদের যাওয়া উচিত কার জানাজায়? কথা বলেন তো, আপনি যে বুঝেন না এই জন্য যান না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাকে নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, এর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করো। শেষে বলি শাফিআ ওয়া মুশাফা, আয় আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মাফ করলে হবে না, এই বাচ্চাটাকে কেয়ামতের দিনে আমাদের ব্যাপারে সুপারিশকারী বানাইয়া দাও। কি দোয়া করলেন আপনি, কিন্তু আপনি জানলেন না যে যাইবেন কোথায় আর গেলেন কোথায়। এই জন্য ছোট্ট বাচ্চাদের জানাজায় বেশি যাবেন, নিজের লাভ, নিজের লাভ, এই বাচ্চাগুলার লাভ কি শুনেন? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হিসাব নিকাশ যখন শেষ করবেন, হিসাব নিকাশ আরম্ভ করে দিবেন কিয়ামতের মাঠে, আল্লাহ এমন সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে ছোট্ট বাচ্চাটা এক সেকেন্ড এক মিনিট পৃথিবীতে বেঁচে ছিল, এরপরে যেই বাচ্চাটা মরে গিয়েছে অথবা অপ্রাপ্ত বয়স্ক না বালিক যেই বাচ্চা মরেছিল দুনিয়ায়,
এই বাচ্চাগুলো আজকে কোথায় খুঁজে খুঁজে আমার সামনে হাজির করো। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে যে বাচ্চা মরে গিয়েছে এই বাচ্চাগুলোকে আজকে আমার সামনে হাজির করো। ফেরেশতারা মিলে সকল ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ বলবেন, বাচ্চারা তোমরা তো মা বাপকে দুনিয়ার জমিনে দেখো নাই, দুনিয়ার আলো বাতাস কিছুই বুঝো নাই, গুনাহ কানা কিছুই করো নাই, ইন্তেকাল করে কবরে আসছো। আজকে কেয়ামতের মাঠে আমি কিছুক্ষণ পরে হিসাব আরম্ভ করব, বিচার আরম্ভ করব। এই বিচার হবে একমাত্র ইনসাফের বিচার। ওই জায়গার মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই, কনফ্রোমাইজ নাই। সুতরাং তোমরা শোনো, কেয়ামতের মাঠে দৌড়াদৌড়ি করো না, জান্নাতের সার্টিফিকেট হাতে নাও, আর তোমরা বাচ্চাগুলা জান্নাতের ভিতরে চলে যাও। এই ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলা অপ্রাপ্ত বয়স্ক মারা গিয়েছিল, আল্লাহ তাদের কাছে জান্নাতের সার্টিফিকেট দিয়া বলবেন যাও। বাচ্চাগুলা জান্নাতের কার্ড দিবে, সার্টিফিকেট হাতে নিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিচার কার্য শুরু করবেন। হঠাৎ করে দেখবেন বাচ্চারা কেয়ামতের মাঠে এদিক সেদিক দৌড়ায়। আল্লাহ বলবেন, কিরে ওদেরকে না আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া বললাম জান্নাতে যাইতে, ওরা যায় না কে? কেয়ামতের মাঠে দৌড়ায় কেন? ওদেরকে আমার সামনে হাজির করো। এই বাচ্চাগুলোকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে যাও না কেন রে? তোমরা এখানে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করো কেন? এই বাচ্চাগুলা ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, তুমি কেমনে বললা নিমক হারামের মতো আমরা জান্নাতে চলে যাব, কেমনে বুঝলা? আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় তেমনে এমনি আসি নাই, যেই বাবার ঔরসে যেই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলাম, হায়াতে জিন্দেগির এক মিনিট পাইছি, একদিন এক বছর দুই বছর বাঁচছি পরে মইরা গেছি, কিন্তু আমার মা তো আমাকে দশ মাস দশ দিন পেটে রাখছে। আমি মায়ের পেটে যাওয়ার পরে মা ঠিক মতো রাত্রবেলা খেতে পারে না, বমি হয়ে যায়, পা দিয়া পেটের ভিতরে আঘাত করছি। অগমনি আমার মা ঘুমায় না, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে। ডেলিভারির সময় কত মা, ডাক্তার যখন বলে এই বাচ্চাকে দুনিয়ায় নিয়ে আসতে হলে বড় বিপদ, এ যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মাকে বাঁচানো যাবে না, হয় বাচ্চা যে কোনো একজন, কত মা চেন এমন সময় ডাক্তারকে বলেন, ডাক্তার প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না, আমি যেন মরে যাই, এরপরেও আমার বাচ্চাটাকে দুনিয়ায় তুমি সহি সালামতে নিয়ে আসো, আমায় মরে গেলে আমার কষ্ট নাই, আমার বাচ্চাটা দুনিয়ার জমিনে ভালো থাকুক। মা ছাড়া এই কথাগুলো কেউ বলবে না, অগমনি আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছে, আমার বাবা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, কিন্তু আমি দুনিয়ায় বাঁচি নাই। আজকের দিনে আমি কেমনে জান্নাতে চলে যাই? আমি প্রয়োজন বুঝে আপনি আমাদের জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনেন। আল্লাহ জান্নাত চাই না, যে মা বাবার কারণে দুনিয়ায় এক মিনিট বাঁচার কারণে আপনি জান্নাত দিয়েছেন, ওই মা বাপকে জান্নাতে না দিলে আমরা কোনো সময় জান্নাতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বাচ্চারা শোনো, অভিমান করো না, আমি আল্লাহ কাউকে কিছু দিলে ফিরাইয়া নেই না, সুতরাং যাও যাও তোমরা খুঁজো কেয়ামতের মাঠের কোথায় তোমাদের মা বাবা আছে, যেখানে মা বাবাকে পাওয়া যায় ওদেরকে খুঁজে খুঁজে তোমরা যাকে মন চায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, ওয়াজ করে পড়েন। এই হচ্ছে ছোট্ট বাচ্চা। আজকে আপনার এই বাচ্চাগুলাকে কদর করতে পারেন না, এই বাচ্চাগুলা আমার দুঃখ হয়, এই ছোট ছোট বাচ্চারা বিভিন্ন মসজিদে লেখা আছে গ্রামগঞ্জে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবেন না, লেখা থাকেনি,
কথা বলেন না কেন? লেখা থাকে বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, খেলা করে, নামাজ পড়া যায় না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না। কোন মুরব্বি যদি এই কথা বলে একটা থাপ্পড় দিবেন, দাঁত যেন 32টা পড়ে যায় একসাথে। এটা নামাজ পড়া শিখছেন আপনি মসজিদে, মসজিদে লেখা দিবেন যার ঘরে জয়টা বাচ্চাতে সবগুলো নিয়ে মসজিদে আসেন। বাচ্চারা মসজিদে এসে খেলবে, দুষ্টামি করবে, ওরা এসে মসজিদের গ্লাস ভেঙে দিবে, এটা বাচ্চাদের সৌন্দর্য, জান্নাতের ভিতরে বাচ্চারা অভাবে খেলাবে। সুবহানাল্লাহ। খান বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করেন আপনি কে? বাচ্চারা মসজিদে আসবে, দুষ্টামি করবে, আজকের বাচ্চা আগামী দিনের যুবক। আজকে যদি ওরা নামাজি হয়, আজকে যদি ওরা মসজিদে আসা শিখে, আগামীর যুবক তার পাঁচ ওয়াক্ত নামাজে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাবেন তো, না বাসায় রেখে যাবেন? বাচ্চা চায় মসজিদে যাইতে, বাবা কয় দরকার নাই। এই জন্য মসজিদে সাইনবোর্ড লাগাই দিবেন যে যার যতটা বাচ্চা আছে ওগুলো নিয়ে মসজিদে আসেন, বাচ্চা রাইকে আসবেন না, বাচ্চা নিয়ে যাবেন। আমার আরেকটা দুঃখের কথা হচ্ছে ফতোয়ার কিতাবে লেখা যে কি করে, যে এখানে বাবা দাঁড়াইছে, এখানে বাচ্চা কো বাবা পিছনে যাও, পিছনে যাও, এখানে তোমার না, থাপড়াইতে থাপড়াইতে নামাজ শিখাইয়া দিত। নামাজ শিখছো না তুমি? আরে তুমি যে মসজিদে এসে নামাজ পড়তেছো, তোমার নামাজ তো একদিন কবুল না হতে পারে। আল্লাহ বলতে পারেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা তোর নামাজ নিয়ে তোর কফালে দিলাম, তোমার নামাজ তো কবুল হবে এই বাচ্চার কারণে। কথা বলেন না কেন? বাচ্চার কারণে তোমার নামাজ কবুল। এজন্য বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাবেন, ওরা দুষ্টামি করুক, ওরা দৌড়াদৌড়ি করবে, ওরা কান্দের উপরে উঠবে, পাঞ্জাবি ধরে টানবে, নামাজের সামন দিয়ে হাঁটবে, না বাচ্চাদের সৌন্দর্য, আল্লাহ এগুলো দেখে মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। কান আপনারা বাচ্চাদেরকে দৌড় বিদায় করে দেন। এর জন্য বাচ্চাকে মসজিদে আনবেন তো ইনশাল্লাহ। কথায় কথা চলে আসলে তাহলে বলি, রসুলের সময় কি বাচ্চারা মসজিদে যাইতো কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, জুমার কিসের খুতবা? জুমার খুতবা দিচ্ছেন, তার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন মসজিদে আসছে, সবার শেষে পিচ্ছি পিচ্ছি তো আয়সা মসজিদের বাইরে দাঁড়ায় আস, ভিতরে আসতে পারে না, সব ভরা, আসতে চাইলে কে থামো পিছনে যাও, থামো পিছনে যাও, সামনে যাইও না। রাসূল দেখলেন খুতবা দিচ্ছেন, রাসূল দেখলেন তার নাতি দুইটা আয়সা দাঁড়ায় আছে মসজিদে ঢুকতে পারতেছে না, খুতবা দেওয়া বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নেমে গেলেন, নিচে হেঁটে গেলেন, দুইটা নাতিকে ধরলেন, কাছে আনলেন, দুই নাতির মাথায় হাত দিয়া বাকি খুতবা রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। বললেন না কিসের ইসলাম আর কই গেছে ইসলাম? শোনেন এরপরে কি রাসূল তো শেষ করলেন, নামাজ শুরু হয়েছে, রাসূল পাক নামাজে গিয়া সেজদায় গিয়ে এখন আর উঠেন না, লম্বা সেজদা দিচ্ছেন, এক সেজদা ছোট আর এক সেজদা মোটামুটি এক 20 মিনিট আধা ঘন্টা। সাহাবা একরাম চিন্তা করেন কি নামাজ কি ভাঙ্গা দেখবো, রসুলকে আসেন না মরে গেছেন, এত লম্বা সেজদা দিচ্ছে কেন রসুলে পা? নামাজ শেষ হলো, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আপনি তো লম্বা সেজদা দিলেন কেন হঠাৎ করে? বুঝলাম না, নবীজি বলছেন তোমরা জানো না আমার নাতি হুসাইন আমার কান্দে উঠে গেছে, কান্দে আমার নাতি উঠে গেছে, এখন তাকে নামাবো কেমনে, আমার ভাল লাগলো না, আমি সেজদায় থাকলাম, তার যতক্ষণ ভাল লাগছে ততক্ষণ আমার কান্দের উপরে ছিল, যখন নামছে তখন আমি উঠছি। সুবহানাল্লাহ। খান আপনার রসুল থেকে বড় হুজুর হয়ে গেছে। ইসলামটা কেমন সুন্দর ছিল, কত সুন্দর ইসলাম, ইসলামকে বানাইছেন আপনারা কি? আর যদি বলে ইমাম সাহেব যদি নামাজে মোটামুটি কোনো ভুল করতে পারে, 4 রাকাতের নামাজে 3 রাকাত পড়তে পারে, নামাজ সালাম ফিরে ইমাম সাহেব হ্যাঁ কি বাড়িতে গেছে কেন মন বউ বাচ্চার কাছে, নামাজ 3 রাকাত কেন সব বুলে যান, ইমাম সাহেব রেখে চলবে না, সব বুলে যায়, শুরু হইল মারামারি, আসে না নাই? এলে কি শুরু করছেন আপনি, জানেন মশালা? তাহলে শুনেন, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর জীবনে লাউ তুলিতে দাওয়াত দিয়েন না, বাইরে বলবো না, যিনি জীবনে যেন না কয়। শোনেন, তাইলে শোনেন, মাসআলা ভুল ইমামের হতে পারে, কেমনে জিজ্ঞাসা করবেন শুনেন।
একবার রাসূলে পাক নিজেই নামাজ পড়াচ্ছেন, চার রাকাতের নামাজ কে পড়াচ্ছেন? নবীজি নিজে সুবহানাল্লাহ বললেন না? আর জোরে পড়েন না সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আসর এক চার রাকাতের নামাজ রাসূল পড়াচ্ছেন, চার রাকাতের নামাজ তিন রাকাত পড়াইয়া সালাম ফিরিয়ে দিছে। কয় রাকাত পড়ানোর দরকার ছিল? কয় রাকাত পড়াইছেন? কয় রাকাত ইমামকে? বিশ্বনবী সুবহানাল্লাহ বলেন, আরে ইমাম তো বিশ্বনবী। আর মুসল্লিকে জানেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, জাফর, হানজালা, খালিদ ইবনুল ওলিদ, সমস্ত বিশ্ববিখ্যাত সাহাবিরা রসুলের পিছনে রসুল নামাজ পড়াইছেন তিন রাকাত। এখন তো আমরা হইলে তো মায়ের শুরু হয়ে যেত। নবীজি নামাজ সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকায়া বসছেন, এখন কে জিজ্ঞাসা করবেন রসুলকে, ইয়া রসুলাল্লাহ নামাজ তিন রাকাত পড়লেন কেন, জবাব দেন? কে বলতেছে না। আবু বকর আস্তে আস্তে ওমরের হাত ধরলেন, ভাই ওমর তুমি কি আসো? কাছি তো নামাজ কয় রাকাত হয়েছে? আমি জানি না। জানো না কেন? নবীজি কয় রাকাত পড়ছে? আমি জানি না, আমি বুঝছি তিন রাকাত, কিন্তু আমি বলতে পারুম না। তুমি বলো না কেন? ও ভাই আমারে দেখিছো কয়েস না, আমার দরকার নাই, জয় রাকাত হয়েছে হয় রাকাতই থাকুক, কিছু বলার দরকার নাই। আবু বকর রসুলকে কিছু বলতে চায় না, ওমর রসুলকে কিছু বলতে চায় না, দুজন মিলিয়া গেছে উসমানের কাছে। কাছেই বসে উসমান, ভাই নামাজ কয় রাকাত হয়েছে? আপনাদের মনে কয় কয় রাকাত হয়েছে আমি জানি না, আপনারা কোন? আমরা দুইজন বলতেছি নামাজ হয়েছে তিন রাকাত। ক আমিও জানি নামাজ হয়েছে তিন রাকাত। আবু বকর বলছেন, ভাই উসমান তুমি তো জিন্নুর আইন, রসুলের দুইটা মেয়েকে বিয়ে করেছ, তোমার অনেক সম্মান রসুলের কাছে, আমাদেরকে রসুল দেখলে যতটুকু ইজ্জত করেন তোমাকে দেখলে একশো গুণ বেশি করেন। সুবহানাল্লাহ বললেন না, যে কথায় কথা চলে আসে, ইজ্জতের মশলায় গেলে আরও দূরে চলে যাবে। বাদ রসুল পাক ইসলাম তোমাকে ইজ্জত করেন, তুমি একটু বলো না রসুল নামাজ পড়েছেন তিন রাকাত। ক ভাই আমি মসজিদ থেকে বাইরে গেলাম, আমি নামাজে আসছি, এটাও তোমরা রসুলকে বলার দরকার নেই। নামাজ তিন রাকাত হোক আর পাঁচ রাকাত হোক আমি কিচ্ছু জানি না, দরকার হলে সারা জিন্দেগি তিন রাকাত পড়ুন, কিন্তু রসুলকে কিছু জেগেইতে পারুন না। সুবহানাল্লাহ বললেন না, কি সম্মান, কি ইজ্জত। ওমর বলতেছে, ভাই উসমান রাগ করিস না, আমরা তিনজন হইছি তো, এখন দেখি আলী আসেনি, পিছন দিকে তাকায় দেখেন আলী তো বাইটিয়া বাইটিয়া খাটো ছিলেন, খাটো পিছনে বসে আছে। আলী রেজে গেলেন, কেউ নামাজ কয় রাখাত হইছে? হইছে তো তিন রাখাত, কিছু কইবা? তোমরা তিনজন কি করো? আমার শিখাও কেন, তোমরা তিনজনে কি করো? দুইজন রসুলের শ্বশুর, ডাইরেক্ট শ্বশুর, আর একজন তো দুই মেয়ের জামাই, আমার চাইতে তো বহুত বড়, তিনজনে বলো না কেন। এই কথা বলার পর উসমান আস্তে আস্তে মসজিদে বাইরে গেছে, গা আমার দরকার নেই, মায়েরা খাইলে তোমরা খাও, ভেজাল হইলে তোমাদের, আমি কিছুতে নেই, আস্তে করে বাইরে গেছে। ওমর কত আমিও যাওয়ার দরকার, এখন থাইকে লাভ নাই। চারজন একত্রিত হয়েছে, চারজন একত্রিত হয়ে চিন্তা করতেছে রসুল তো তিন রাকাত পড়েছেন এটা ঠিক, কিন্তু জিজ্ঞাসা করা লাগবে তিন রাকাত কেন পড়েছেন, রসুলকে কেমনে জিজ্ঞাসা করা যায়। চারজন মিলে হজরতে বেলালকে ডাকছে, বেলালের দিকে আসো না। বেলালকে কী হয়েছে? আজকে একামত দিছে কে? বেলাল কত আমি দিছি। রসুলের নামাজ পড়েছে কয় রাকাত? কই তিন রাকাত। কতলে তুমি পিছন দিক থেকে বললা না নামাজ তিন রাকাত হয়েছে? আমি কেন বলবো, আমি ডাইনি বা আমি দেখতেছি ওমর আবু বকর বসে আছে, তোমরা করলা কি? তোমরা থাকতে আমি জিজ্ঞাসা করতে যাব কেন? আমার বিপদে ফেলাইও না, আমি গরিব মানুষ এখানে মুয়াজ্জিনি করে থাকি, তোমরা আবার কোনটা বলবো আমার চাকরি যাইব, তোমরা যা মন চায় করো। চারজন মিলে বলতেছে, বেলাল তোমাকে রসুল শুধু ভালোবাসেন না, রসুল বলছেন জান্নাতে গেলে জান্নাতে যেই গুড়ার পিঠে রসুল থাকবেন ঢুকার সময় এর লাগাম থাকবে তুমি বেলালের হাতে। রসুল মেরাজে গিয়া বেলাল তোমার পায়ের আওয়াজ জান্নাতুল ফিরদাউসে শুনেছেন। তুমি বলো না নামাজ কয় রাকাত হয়েছে, আমরা পিছনে আসি। বেলাল কয় আমি বললে যদি কোনো অসুবিধা হয় আমি বইলা দেবো, তোমরা চারিজন আমারে পাঠাইছো, যদি রসুল কিছু আমারে বলেন আমি বলবো হে রসুল আমি কিচ্ছু জানি না, এই সাইজন বুদ্ধি দিয়ে আমার পাঠাইছে। কি সুন্দর ভালোবাসা!
রাসূল পাক ইসলামের কাছে বেলাল গেলেন, সালাম দিয়েছে, সামনেই তো বসা, সালাম দিয়ে মুসাফা করছে। রাসূল বলেন, বেলাল কি তোমরা শুধু কানাঘুষা করো, কিছু বললে তো বলতে পারো। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো আছেন? ভালো তো আছি, দেখতেছ না ইমামতি করতেছি, ভালো আছি, কি বললা বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ বলতে চাই। দেখেন কি জিগায়, বলতে পারতো আপনি হুজুর নামাজ 3 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েন নাই, এটা বলতে পারে না? এটাই তো, এই কথাটা না বলে হযরতে বেলাল বলতেছেন, হাদিসের ইবারত বলতেছি, হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতি সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। বেলাল বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে থেকে কি 4 রাকাত নামাজ 3 রাকাত হয়ে গেছে? আল্লাহ কি জিব্রাইল পাঠাইয়া আজকের থেকে বলেছেন যে আমরা আসরের নামাজ 3 রাকাত পড়ব? না আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? বলতেছেন আপনি নামাজ 3 রাকাত পড়েছেন, বলতেছেন আপনি ভুল করেছেন, বলতেছে আজকের থেকে কি আমরা 3 রাকাত পড়ব নামাজ আসরের, নাকি আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন? নবীজি বলছেন, বেলাল সহজ করে বলো নামাজ কয় রাকাত? ইয়া রাসূলুল্লাহ নামাজ হয়েছে 3 রাকাত। তাহলে এত কিছু দরকার কি? দাঁড়াও, ভুল হয়ে গেছে, আবার 4 রাকাত পড়ে নেই। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর! আমরা তো কেন লাঠিটা লো, ইমাম গেছিল কই আজকে, এটা খবর লো দরকার, 3 রাকাত পড়লো কে মারামারে। কত সুন্দর ভালোবাসা, কত সুন্দর ইসলাম! শ্বশুর জামাইয়ের সম্পর্ক ভালো ছিল, রাসূল পাকের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তো ইজ্জতের কথা বলেছিলাম। রাসূল পাক একদিন ঘরে শুয়ে আছেন, এভাবে শুয়ে আছে, হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা, ঘরের ভিতরে কেউ নাই, নবীজি, নবীজির স্ত্রীরা, আমাদের মায়েরা, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা। এমন সময় ঘরে নক করেছেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর, আসো, দরজা খোলা। আবু বকর ঢুকলেন, ঢুকে দেখেন রাসূলের নাভি পর্যন্ত কাপড় আছে, শরীরটা খোলা, শুয়ে আছেন বিছানায়। কিছুক্ষণ পরে আবার এসে ডাক দিলেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি ওমর, আসো। আসলেন, কিছুক্ষণ পরে আবার নক করেছেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি উসমান। রাসূল বলছেন, থামো, আসার দরকার নেই, দাঁড়াও। এরা দুইজনকে, আমরা আসলাম, বললেন আসো, আসলাম, উসমান আসতে বললেন থামো, ব্যাপারটা কি? রাসূল উঠলেন, ভিতরে গেলেন, কাপড় পাল্টালেন, গোটা বডি ডাকলেন, সুন্দর লেবাস পরলেন, নিজে দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? উসমান ভিতরে ঢুকলেন, উসমান চলে গেলেন, লম্বা ঘটনা সংক্ষেপ, সবাই চলে গেলেন। আবু বকর ওমর একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমরা গেলাম, আমাদেরকে দেখে আপনি উঠলেন না, শুয়ে থাকলেন, আর উসমান চাইতে উঠলেন, কাপড় চেঞ্জ করলেন, নিজে দরজা খুলে দিলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, ওমর, আবু বকর, তোমরা জানো না আমি উসমানকে দেখলে কেন লজ্জা পাই, এই উসমানকে দেখলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। উসমান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলে, ও তো রাসূলের 2 মেয়েকে বিয়ে করে গোটা জান্নাতটা ক্রয় করে নিজের হাতে নিয়ে ফেলেছে। কি সম্পর্ক, কি ভালোবাসা, দিনটা কেমন সুন্দর ছিল! কষ্ট পাচ্ছেন আপনারা? আমার টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কি কন আপনারা, না কষ্ট পাচ্ছেন? আমি সংক্ষেপ করে দেব, না ভালো লাগলে কইলে হবে না তো। আর আমার বন্ধুগণ, কেমন ভালোবাসা! এই ওসমান রাসূলের মেয়ের জামাই, হযরতে আলী রাসূলের মেয়ের জামাই, আবু বকর ওমর সবাই বসছেন, কথা শুনতেছেন আমার? সবাই বসছেন। নবীজি বলছেন, আজকে খাবার হবে, খাবার একসাথে খাবো। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বন্টন করে দেন। নবীজির এখানে বসছেন হযরতে উসমান, এদিকে বসছেন হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, সবাই এখানে বসছেন, খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। দেখেন মধ্যখানে বিশ্বনবী বসা, শ্বশুর বসা, জামাই বসা, খাচ্ছে। খাইতে খাইতে হঠাৎ রাসূল বলেন, সাহাবীরা খাবার থামাও, কথা আছে। আবু বকর মনে মনে ভাবলেন, জিন্দগি তো রাসূল এমন কাজ করলেন না, আজকে হঠাৎ করে বলেন খাবার বন্ধ, বন্ধ করো খাবার, দেখে কি বলেন। রাসূল বললেন, সাহাবীরা তোমরা বলো তো,
আমি জীবনে এমন পেটুক দেখি নাই। পেটুক পেটুক বুঝেন তো, কম খায় না বেশি খায়? আপনাদের এলাকায় বেশি খায় যে তারে কি কয়? খাদক, খাদক কয়, পেটুক বেশি খায়। সাহাবীরা তোমরা জানো আমি নবীজি বসা, আমি থাকতে মানুষ এমনি লজ্জা পায়, আর আমার সামনে বসে এমন পেটুককে যে সব থেকে বেশি খেজুর খাইলো। সাহাবা একরাম তো ভয় পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছেন, হঠাৎ করে রসুল আমাদেরকে লজ্জা দিচ্ছেন, আমরা বেশি খেয়েছি। নবীজি বললেন সাহাবীরা শুনো, যার সামনে যত বেশি খেজুরের বিচি, বিচি তো বুঝেন দানা, খেজুরের বিচি দেখবা সে সব থেকে বেশি খাইছে। যে সামনে বেশি বিচি সে বেশি বেশি খাইছে। দেখো তো সবাই খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে দেখেন আলীর সামনে এতটা বিচি। আবু বকর বলতেছে লোকটা তো বাইটটা, এত বেশি কেমনে খাইলো সবার সামনে, লজ্জা সরম নাই, নবীজি বসা এত বেশি কেমনে খাইলো। হযরতে আলী লজ্জা পেয়ে গেলেন যে আসলে এতগুলা বিচি করতে গেল, আমি তো খাই নাই, এতগুলা বিচি করতে গেল, লজ্জা পাচ্ছেন। হযরতে আলী দাঁড়ালেন, দাঁড়ায় বলেন সাহাবীরা শুনো, আমি তো খাইছি, আমি পেটুক, আমি খাদক, আমার সামনে বিচির তুস থুপ পড়ে আছে, সব থেকে বেশি যদি আমি খাই, কিন্তু এই মজলিসে এমন পেটুকও আছে খেজুরও খাইছে বিচিও খাইছে। সুবহানাল্লাহ, বললেন না, যার সামনে দেখবে একটা বিচি নাই, হ্যাঁ সব থেকে বেশি খাইছি, আমি তো বিচি রাখছি, বিচি শুদ্ধ খাইছে। সাহাবা কেরাম কুস্তে লাগলেন কার সামনে বিচি নাই, দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। সুবহানাল্লাহ, বললেন না, আওয়াজ করে বলেন না সুবহান। এর অর্থ হইল রসুল খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে রাখছেন, খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে। অথচ আলী রসুলের মেয়ের জামাই, শ্বশুর আর জামাইয়ের কি সম্পর্ক, আর আপনাদের কি সম্পর্ক? কিছু দূর যাওয়ার পরে জামাই খো আব্বা, ফরিদপুরের রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে না যে ঠান্ডা লাগতেছে আমার, একটা সিগারেট থাকলে দেও না, একটা সিগারেট, সিগারেট শ্বশুরের জামাই কো সিগারেট দেও। আর রসুল পাকের শ্বশুর জামাইয়ের কি সম্পর্ক? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে এমন সুন্দর করে, সবাই বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। কি সম্পর্ক, কি দিন, কি ইসলাম তাদের মধ্যে ছিল। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন এই ভালোবাসা তো আপনাদের জানা নাই। বাইরে ইসলামের জন্যে কষ্ট করা লাগবে, নচেত ইসলাম কায়েম হবে না। আমরা যাকে খালিমাতুল মুসলিমিন আবু বকর নামে চিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হতে গেলেন, নবীজির কাছে যখন দিন পৌঁছে গেল, নবীজির কাছে যখন নবুয়ত পৌঁছে গেল, নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন, দিনের দাওয়াত দিতে দিতে তার বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, আবু বকর তুমি আমাকে ভালো করে চিনো, আমিও তোমাকে ভালো করে চিনি। আবু বকর আমি আজকের থেকে নবী এবং রাসূল, কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কি কালিমা পড়বা না কালিমাটা পড়ে নাও। আবু বকর ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি আমার বন্ধু সন্দেহ নাই, কিন্তু তুমি যে বললা তুমি নবুয়ত লাভ করেছো, তোমার কাছে নবুয়ত এসেছেন, কোরআন নাজিল হয়, এর প্রমাণ কি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে দাও, প্রমাণ ছাড়া তো আমি আবু বকর মানতে পারি না। আমার নবী ডেকে বললেন, আবু বকর তুমি আমার কাছে নবুয়তের দলিল চাইলা, আমার কাছে নবুয়তের প্রমাণ চাইলা, আমি নবী কি না তুমি প্রমাণ চাইলা। আবু বকর রে, আমি নবী হয়েছি আজকে, আমি নবী হওয়ার 5-6 বছর আগে নবুয়তের দলিল পৌঁছে গিয়েছে তোমার কাছে। আবু বকর ডাক দিয়ে বললেন, বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
তুমি নবুয়ত লাভ করে আমার কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছ আর বলছো তুমি নবী এবং রাসূল, আবার বলতেছো আমার কাছে নবুয়তের দলিল আরো আগে পৌঁছে গেছে, কেমনে কি বুঝি না। আমার নবীজি বলেন, আবু বকর রে, তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো, তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো কয়েক বছর আগে তুমি একটা স্বপ্ন দেখেছিলে, ব্যবসার জন্য তুমি সিরিয়া শামে গিয়েছিলে, ওই জায়গায় তুমি কুমের স্বপ্নে দেখেছো আসমানের উপরে একটা চন্দ্র, হঠাৎ করে চন্দ্রটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে, চন্দ্রটা ভেঙে প্রত্যেকটা টুকরা মদিনার অলিতে গলিতে, মদিনার মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। স্বপ্নে দেখেছো চন্দ্রটা ভেঙে প্রত্যেকটা মক্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। এরপরে তুমি বললো স্বপ্নে দেখেছো, হঠাৎ করে দেখো যেই চন্দ্রটা ভেঙে মানুষের ঘরে ঢুকে গিয়েছে, হঠাৎ করে এই চন্দ্র আগের চাইতে বেশি আলোকিত হইয়া একবারে পূর্ণিমার রাতের মতো হইয়া আবার আসমানের মধ্যে চন্দ্রটা দেখা যায়, আগের চাইতে কোটি গুণ বেশি আলোকিত যখন হয়ে গেছিল চন্দ্রটা, তুমি আবার দেখেছ এই চন্দ্রটা ডাইরেক্ট দৌড় দিয়ে তোমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ তোমাকে বুঝাইয়া দিয়েছেন নবুয়তের আলোটা মক্কার প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে আংশিক অথবা পুরাপুরি, ঘরের পাঁচজন সদস্য হলে দুইজন ইসলাম কবুল করলো অথবা একজন অথবা তিনজন পুরাপুরি করলো না, আর তোমার ঘরের ভিতরে পূর্ণ চাঁদ ঢুকে গিয়েছে, এর অর্থ হলো তোমার ঘরটা পুরানো ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত বনি আদমের মধ্যে আমি বিশ্ব নবীর পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে। আবু বকর ডাক দিয়া বললেন, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বন্ধু আমার আর বলা লাগবে না, খুশির টেলায় দাঁড়িয়ে গেলেন, আমার নবীর কপালে চুম্বন করলেন আর জড়াইয়া ধরলেন আর বললেন, বন্ধু দেরি করা যায় না, আর দেরি করো না, তুমি আমাকে পড়াইয়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সিদ্দিক আকবর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে আর ঘরের ভিতরে থাকতে ভাল লাগে না, দেখেন একটা মানুষ কত ভদ্র ছিল নম্র, কোরাইশের মধ্যে সিদ্দিকে আকবর অনেক দাম ছিল, মক্কার মধ্যে সিদ্দিকে আকবরের অনেক সম্মান ছিল, অনেক ইজ্জত ছিল, মানুষ তাকে অনেক সম্মান দিত। এই সিদ্দিকে আকবর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, একদিন বিশ্ব নবীকে নিয়ে কাফেরদের এক মজলিসে গেলেন, কালিমার দাওয়াত দিলেন, ইসলামের কথা বিশ্বনবী বলতে লাগলেন, কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, হযরতে আবু বকরকে ওই সময় কিছু মানুষ এমনভাবে মারতে লাগলো, হাদিসের বাসা হলো হযরতে আবু বকর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, নাকটা মুখটা থেতলাইয়া দিল, আবু বকরকে চিনা যায় না, আবু বকর মরে গেছেন মনে করে তারা ফেলে দিয়ে চলে গেল। হযরত সিদ্দিকে একবার মরে গিয়েছেন মনে করে মক্কার মানুষেরা আবু বকরকে ওখানে ফেলে দিয়ে চলে গিয়েছে, আত্মীয় স্বজন মিলে হযরতে আবু বকরকে ধরে ধরে কুলে করে উঠালেন, এই মানুষটাকে কুলে উঠানো যায় না, ধরাও যায় না, চারজন একটা রুমাল বিছিয়ে দিলেন, কাপড় বিছালেন, হযরতে আবু বকর কালিমা পড়বার অপরাধে মানুষ তো মারল, কাপড়ের মধ্যে শোয়া চারজন কাপড়ের চারদিকে ধরলেন, এইভাবে একটা ভদ্র মানুষকে সম্মানী মানুষকে মানুষ পিটালো কালিমার অপরাধে, হযরতে আবু বকরকে চারজন কাপড়ের চারদিকে ধরল, বাড়িতে নিয়ে এসেছে, মায়ের কাছে এসে বলছে, শুনেন আপনার ছেলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কালিমার দাওয়াত দেয় এই কালেমা কবুল করেছে, মানুষ তাকে এইভাবে পিটাইছে অজ্ঞান,
সারা দিন চলে গেল, সন্ধ্যা চলে এসেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকরের গোষ্ঠীর মানুষ গিয়ে বলছে, শোনো, আবু বকর যদি মরে যায়, সে ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেছে, তোমরা এভাবে মারতে পারো না। একটা মানুষকে এত মাগাত করা যায় না, তোমরা এত মাইর দিছো, যদি আবু বকর মরে যায় প্রতিশোধ নেব। এইভাবে সারাদিন চলে গেল, আবু বকরের নাক মুখ থেকে রক্ত যেতে যেতে আর জ্ঞান ফিরে না। মা কান্না করে বলেন, আমার একটা মাত্র ছেলে রে, কে মারলো, এমন মাইর দিছে, আমার বাচ্চাটা তো আর বাঁচবে না, মরে যাবে। এভাবে করতে করতে সন্ধ্যার পরে হযরতে আবু বকর একটু একটু নড়াচড়া করেন, চক্ষু খুলে তাকাতে পারেন না, ঠোঁট মুখ ফুলে গেছে, সব থেকে রক্ত বের হচ্ছে, কথা বলতে পারতেছেন না, ইশারায় কথা বলতেছেন। মা ডেকে ডেকে বলছেন, বাবারে কালিমার অপরাধে মানুষ এত মারলো, তুই তো চাইলে কালিমা ছাইড়া দিতে পারতে। হযরতে আবু বকর জ্ঞান ফিরার পরে বলছেন, মা শোনো, কে আছো আমার কাছে, শোনো, কে আমাকে মারলো আমি তা জানতে চাই না, কত কষ্ট পেয়েছি তা জানতে চাই না, মারে আগে বলো আমার বিশ্ব নবী কেমন আছে। আবু বকরের মা তো পরেশান, এত আঘাত প্রাপ্ত হওয়ার পরে আমার ছেলে তার নবীকে ভুলে যায় না। মা বলছেন, বাবা মুহাম্মদকে আমি তো চিনি না। তিনি বললেন, মারে ও যে আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে, ওর কাছে আমি যাই, তার কালিমা আমি পড়ছি, এই জন্য মানুষ মারছে। মা আমি মরে যেতে পারি, সবাই মারতে পারে, কিন্তু আমার বন্ধু যে কালিমার দাওয়াত দিয়েছে, আমি আমার জবানের কলেজায় যে শান্তি পাইছি, সবাই আমাকে 1 কোটি বার মারতে পারে, মরে যেতে পারি রে মা, কিন্তু 1 সেকেন্ডের জন্যে আমি আবু বকর খালিমা ছেড়ে দিতে পারি না। মা খাবার নিয়ে আসছেন, চামচ দিয়ে মুখে দিতে চাইলেন, আবু বকর, বাবা 1 ফোঁটা পানি খা। আবু বকর ডাক দিয়া বলছেন, মা আমি আমার আল্লাহর জাতের কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর খবর নিতে না পারবো, আমি আবু বকর 1 ফোঁটা পানিও খাবো না। মা ডেকে বললেন, আবু বকর আমি কেমনে চিনি না, জানি না তার বাড়ি কর কোথায়, আমি কোথায় গিয়ে তারে খুঁজব। আবু বকর বলছেন, মা খুঁজার একটা সুযোগ বলে দিই, তুমি একটু খবর নিয়ে আসো, না আসলে আমি কিন্তু বাঁচব না। আবু বকর মাকে বলছেন, মা শোনো, এই সামনে গেলে একটা বাড়ি দেখবা, ওই বাড়ি খাত্তাবের মেয়ে, উমরের বোনের বাড়ি, মেয়েটার নাম ফাতেমা, খাত্তাবের মেয়ে, তার কাছে গিয়ে আমার নাম বলবা, সে তোমাকে নবীজির বাড়ি দেখাইয়া দিবে। তুমি যদি আমার খবর নবীজির কাছে না দেও, আর আমি যদি একটা নজর আমি আমার নবীকে না দেখি, আমি মরে গেলেও কিছু খাবো না। কেমন ভালোবাসা বিশ্ব নবীর প্রতি! হযরত আবু বকর সিদ্দিকের মা কষ্ট করে বুড়ি মানুষ চলে গেলেন, খাত্তাবের মেয়ে অমরের বোন ফাতেমার বাড়িতে দরজায় নক করলেন, দরজা খুলে দিয়েছে। তিনি বললেন, মারে আমি আবু বকরের মা, আমার ছেলেটাকে কে বাকার মারছে কালিমা পড়ার অপরাধে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি কোথায় আমাকে দেখাইয়া দাও। খাত্তাবের মেয়ে ফাতেমা আর হযরতে ওমরের বোন ফাতেমা বলছেন, আমি আবু বকর চিনি না, মোহাম্মদকে চিনি না, জানি না, আমাকে এগুলা বইলেন না, আমি কারো নাম জানি না। ওই সময় খাত্তাবের মেয়ে হযরতে ফাতেমা, তিনি তখন মুসলমান ছিলেন, গোপন থাকতে চাইলেন, কারণ চিনেন না, জানেন না, এই মেয়েটা গোয়েন্দা হতে পারে। এমন সময় আবু বকরের মা কান্না করে বলছেন, মারে আমার
যায় যতক্ষণ পর্যন্ত তার নবীকে না দেখবে খাবে না মরে যাবে। এই আবু বকরের মা আমি, তুমি আমাকে চিনো না জানো না। ফাতেমা বলছেন, মা আমাকে কি নিয়ে যাওয়া যাবে আবু বকরের কাছে, আমি একটু দেখতে চাই। হযরতে আবু বকরের মা ফাতেমাকে নিয়ে আসলেন আবু বকরের কাছে, এসে দেখলেন চেহারাটা চিনা যায় না। আরে আপনারা জানেন না যে লোকটা মারছে বলতে লজ্জা হয়, কাটের জুতা পা থেকে খুলে হযরতে আবু বকরের মুখে পিটাইছে। শুধু কালিমা পড়ার অপরাধে মুখটা থেতলে দিয়েছে, কালিমা ছেড়ে দেন নাই। এই আবু বকরকে ফাতেমা দেখলেন, আবু বকর ঠোঁট নাড়াইয়া কথা বলে বলছেন, বোন বল নবীজি কেমন আছে। হযরতে ফাতেমা বলছেন, আবু বকর শান্ত হ, নবীজি ভালো আছেন, তুমি কিছু খাও। আবু বকর বলছেন, আমি কসম করেছি আমার আল্লাহর জাতে পাকের, নবীজিকে না দেখা পর্যন্ত আমি কিছু খাব না। গভীর রাত্রি আবু বকরের মা আর হাত্তা বেরমি ধরে ধরে দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে হযরতে আবু বকর বিশ্ব নবীর কাছে যখন চলে গিয়েছেন, নবীজি আবু বকরকে যখন দেখলেন চেহারাটা চিনা যায় না, রক্তে লাল। আমার নবী আবু বকরকে জড়াইয়া কাঁদলেন আর ডেকে বললেন, আল্লাহ যে আবু বকর কালিমার জন্য আজকে রক্তে লাল হয়ে গেছে, আল্লাহ দুনিয়ায় আবু বকরকে বন্ধু বানাইছি, আমার আবু বকরকে তুমি কবরে বন্ধু বানাইও, জান্নাতে একটা বন্ধু লাগবে, আমার আবু বকরকে জান্নাতে বন্ধু বানাইও। ভালোবাসা কার নাম, দিন কার নাম, ইসলাম এমনি এমনি আসে নাই। নবীজি আবু বকরকে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা বুড়ি মানুষ, কালিমা পড়ে নাই, এরপরেও তো আমাকে অনেক শুশ্রূষা করেছে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন না কেন, আল্লাহ যেন আমার মাকেও জান্নাতি বানায়, কালিমা যেন পড়ে। নবীজি কেছিলেন, শোনো মুসলমান শোনো, নবীজি ওযু করলেন, হযরতে আবু বকরকে শোয়ালেন, খাত্তাবের মেয়ে ফাতেমা বসা, বিশ্ব নবী ইশারা করে চোখ দিয়ে হযরতে আবু বকরের মায়ের চেহারার দিকে তাকালেন, তাকানোর এক মিনিট শেষ হয় নাই, আবু বকরের মা লাফ দিয়ে দাঁড়ায় উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি কইরেন না, আপনি আমার দিকে তাকাইছেন, আমার ভয় ঢুকে গেছে, এই মুহূর্তে আপনি আমাকে আমার ছেলের মতো কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। রাসূলের দোয়ার তো অনেক স্পিড, অনেক পাওয়ার, আপনারা অনেক ঘটনা জানেন রাসূলের দোয়ার যে কত স্পিড, এগুলা বলতে গেলেই তো রাত্র শেষ হয়ে যাবে, সোয়া এগারোটা।